মধ্যবিত্ত সাধারণ পরিবারের মেয়ে তিথি মাকে নিয়েই তার জীবন মাকে ভালো রাখতে সরকারি চাকরির স্বপ্ন দেখে সে অন্যদিকে বড়লোক ঘরের বখাটে ছেলে রুদ্রিক হঠাৎ করেই একদিন মাদ্যব অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গাড়ি দুর্ঘটনা করে ফেলেন রুদ্রিক এক গরিব মানুষের ওপর গাড়ি চালিয়ে চলে যায় সে কিন্তু সেখানে উপস্থিত ছিল তিথি সাক্ষী হিসাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে সে প্রতিশোধ নেবার জন্য তিথিকে বিয়ে করে ফেলে রুদ্রিক এবার কি করে ন্যায়ের জন্য লড়বে তিথি যার বিরুদ্ধে লড়বে সেই তো তার স্বামী কিভাবে তারা এক ছাদের নিজে থাকবে এই রকমই এক টান টান গল্প নিয়ে এগিয়ে চলছে ইস্টার জলসার নতুন সিরিয়াল বরণ সিরিয়ালের নায়ক রুদ্রিকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সুস্মিত মুখার্জি কিন্তু এই নতুন নায়িকা তিথির ভূমিকায় যে অভিনয় করছে তাকে কি আপনারা চেনেন কি তার আসল পরিচয় কিভাবে বরণ সিরিয়ালের নায়িকা হলেন বাস্তবে কার বোন কিছুই জানতে পারবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তিথির বাস্তবে আসল নাম নাম ইন্দ্রাণী পাল ডাক সুইটি দুই সালের বিশে অক্টোবর করুলিয়াতে জন্মগ্রহণ করেন অভিনেত্রীর বয়স এখন কুড়ি বছর ইন্দ্রাণী কোরুলিয়ার সন্তময়ী গার্লস স্কুলে পড়াশোনা করেছে বর্তমানে কলকাতা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে সে ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুবই ভালো ছিলেন ইন্দ্রাণী পাশাপাশি নাচও করতেন এরপর কলকাতায় আসার পর থেকেই মডেলিং শুরু করেন অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় মডেল হয়ে ওঠেন সেখান থেকেই অভিনয় জগতে আসেন বরণ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল এটি ছিল তার প্রথম সিরিয়াল ইন্দ্রাণী পাল বাস্তবে এখনও পুরোপুরি সিঙ্গেল তার বাবার নাম সুশী কুমার পাল জব করেন আর্ট ডিপার্টমেন্টে আর মায়ের নাম অনিন্দিতা পাল তিনি হাউসওয়াইফ একটা বোনও আছে ইন্দ্রাণীর তার নাম রুদ্রাণী পাল তবে অনেক দর্শকেরা অভিনেত্রী ইন্দ্রাণীর সঙ্গে জি বাংলার অপরাজিতা উপ সিরিয়ালের নায়িকার মুখের মিল খুঁজে পায় তারপর থেকেই তাদের ধারণা যে বরণ সিরিয়ালের এই নতুন নায়িকা কি অপরাজিতা উপুর নায়িকার কেউ হয় অপুর সাথে কি নায়িকা ইন্দ্রাণীর কোনো সম্পর্ক আছে তার কি আত্মীয় অনেকে মুখের মিল পাচ্ছিলেন এই দুই অভিনেত্রীর তবে তাদের মধ্যে কিন্তু কোনো আত্মীয়তার সম্পর্ক নেই যারা ভাবছিলেন যে ইন্দ্রাণী পাল সুস্মিতাদের বোন তাদের ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল তো বন্ধুরা বরণ সিরিয়ালটি দেখতে থাকুন সিরিয়ালের নতুন অভিনেত্রী ইন্ডানির অভিনয় আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন আর বাংলা বিনোদন জগতের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ